নদীর সেতুর রেলিং ভেঙে নদীতে লরি পড়ে আহত দুই। ঘটনাটি ঘটেছে নকশালবাড়ি অটল মোড়ে চেঙ্গা নদীর সেতুতে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে নকশালবাড়ি থানার পুলিশ। সূত্রের খবর, রবিবার শিলিগুড়ি থেকে বিহার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায় লরি। গাড়িটির সহচালক জানান, সামনে থেকে একটি গাড়ি আসায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়িটি একেবারে নদীতে গিয়ে পড়ে। এমন ঘটনার জেরে বিকট শব্দে স্থানীয়রা ঘটনাস্থলে এসে ভিড় করেন। এরপর তারা নকশালবাড়ি থানার পুলিশকে খবর দেন। পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস 14 বাংলা।